সকাল থেকে আমরা আপনাদের বিভিন্ন যে মন্দিরে সেই মন্দিরের ছবি তুলে ধরছি, আর এবার আমরা সরাসরি চলে যাব তমলুকের বর্গভীমা মন্দিরে। বর্গভীমা মন্দির থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, প্রথমেই তোমাকে শ্যামাপুজো এবং দীপাবলির শুভেচ্ছা জানাই, এবং তার পাশাপাশি যে বিষয়টি জানতে চাইব যে অবশ্যই বর্গভীমা মন্দির সেখানে কিন্তু বিশেষভাবে পুজো হয়, আমরা জানি কালী পুজোতে, সেক্ষেত্রে এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? দেখো স্বর্ণালীদি, প্রথমে তোমাকে এবং কলকাতা টিভির সকল দর্শককে শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই। এই মুহূর্তে আমরা উপস্থিত তমলুকের বর্গভীমা মন্দির। এটি সতীপীঠ হিসেবে কিন্তু পরিচিত, কেননা পুরাণে যে কথিত রয়েছে দেবী পার্বতীর বাম গোড়ালি এই স্থানে পড়েছিল এবং তারপর থেকে এই মন্দির সতীপীঠ হিসেবে পরিচিত হয়ে আসছে। দীপান্বিত অমাবস্যায় বিশেষ পুজো হয় মায়ের, অর্থাৎ মাকে রাজবেশে সাজানো হয়, এবং এই মন্দির প্রায় কয়েক হাজার বছরের পুরনো। কথিত রয়েছে তাম্রলিপ্ত রাজবংশের প্রথম রাজা দ্বিতীয় তাম্রধ্বজ এই মন্দিরের প্রচলন, এই মন্দিরের প্রতিষ্ঠা করেন এবং তারপর থেকে কিন্তু পুজো হয়ে আসছে। এবং জনশ্রুতি রয়েছে যে এক ধীবর পত্নী, তিনি প্রতিদিন মাছ সরবরাহ করতেন রাজাকে এবং জ্যান্ত মাছ সরবরাহ করতেন। রাজার সন্দেহ হয় কীভাবে ধীবর পত্নী রাজাকে প্রতিদিন জ্যান্ত মাছ সরবরাহ করছেন। রাজা সেই ধীবর পত্নীকে ঘটনাটি জানতে চাইলে ধীবর পত্নী একটি কুণ্ডের সন্ধান দেন, যে কুণ্ডে মাছ ডোবালে মাছ জীবন্ত হয়ে যায়। এবং সেখানে কিন্তু রাজা স্বপ্নাদেশে দেবীর কথা জানতে পারেন এবং তারপর থেকে কিন্তু বর্গভীমা মন্দিরের দেবীর পুজো হয়ে চলেছে। এবং তোমাকে যেমনটা বললাম, দীপান্বিত অমাবস্যা উপলক্ষে মাকে রাজবেশে এখানে কিন্তু পুজো করা হয় এবং এই প্রচুর ভক্তের সমাগম হয় এই স্থানে, কেননা সতীপীঠ হিসেবে পরিচিত এবং দেবী পার্বতীর বাম পায়ের গোড়ালি এখানে পতিত হয়েছিল বলেই এই স্থানে কিন্তু বহু ভক্তের সমাগম হয়। আমার ক্যামেরাম্যান সেই ছবিটা দেখাচ্ছে, কিন্তু প্রচুর ভক্ত এখানে জড়ো হয়েছেন মায়ের পুজো দেওয়ার উদ্দেশ্যে এবং তারা কিন্তু পুজো দিচ্ছেন। এবং আমরা যদি তার সাথে কথা বলার চেষ্টা যদি করি, বলছি কি এখানে কি প্রতি বছর এখানে আসেন পুজো? হ্যাঁ, গত 3 বছর ধরে তো এখানে আসছি। মানে কালী পুজো উপলক্ষে আসেন? কেন আসেন? কেন না, কালী পুজোর দিন পুজো উপলক্ষে মানে ভাবে তাই মাঝে মধ্যে এখানে আসা হয়। বলছি মায়ের কাছে বিশেষ কিছু প্রার্থনা থাকে? হ্যাঁ, সব থাকে। কি থাকে? দেখো, ভক্তদের বিশ্বাস মার কাছে পুজো দিলে, দীপান্বিত অমাবস্যার বিশেষ তিথিতে মায়ের কাছে পুজো দিলে মা তাদেরকে ভালো রাখবেন। এবং আরও কিছু ভক্তদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব যারা এখানে নিয়মিত পুজো দিতে আসছে। আপনারা কোথায় থেকে এসছেন? মহিষাদল থেকে। প্রতি বছরই কি এখানে আসেন? আজকের এই বিশেষ দিনে নাকি অন্যান্য দিনে? কেন আসেন মায়ের কাছে, কিসের টান? মানে এটা পুজো দিতে ভালো লাগে, তারপরে বিশেষ করে আজকের দিনটা তো পুজো দেওয়ার স্পেশাল স্পেশাল দিন এটা, এই কারণে আমরা। দিদি, আপনিও কি মহিষাদল থেকে? হ্যাঁ। কিসের টানে আসেন এখানে? আমরা এই বিশেষ দিনটাতে পুজো দিতে আসি, এমনিতেও আসি, সারা বছরই আসি মাঝে মাঝে। তো এই পুজোর দিনটা মানে মনে হয় যেন স্পেশাল ডে, এটাকে দিলে একটা মায়ের শুভ হয়, ভালো হয়। মায়ের পুজোটা আজকের দিনে মনে করি একদম স্পেশাল। একদমই স্বর্ণালীদি, দীপান্বিত অমাবস্যার বিশেষ তিথিতে ভক্তরা এই সতীপীঠে পুজো দিতে আসেন, তারা মায়ের প্রতি বিশেষ টান অনুভব করেন বলেই তারা জানিয়েছেন। সমুদিত, এই বিশেষ তিথি অর্থাৎ দীপান্বিতা যে অমাবস্যা রয়েছে, এই বিশেষ তিথিতে কি তাহলে বিশেষভাবে মনস্কামনা পূর্ণ হয় বলেই ভক্তরা এখানে এই দিনে বিশেষভাবে আসেন? একদমই স্বর্ণালীদি, ভক্তদের বিশ্বাস যেহেতু দেবী সতীর বাম পায়ের গোড়ালি এই স্থানে পড়েছিল, সেহেতু কিন্তু এই এই স্থান সতীপীঠ হিসেবেই পরিচিত। এবং এই দীপান্বিত অমাবস্যার বিশেষ তিথিতে মাকে রাজবেশে পুজো করা হয় এবং তৎসহ বিশেষ বলি প্রথারও ব্যবস্থা রয়েছে, এবং এই দিনে পুজো দিলেই ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এমনটাই কিন্তু প্রচলিত বিশ্বাস ভক্তদের। এবং সেই জন্যই কিন্তু কয়েক হাজার বছর ধরে এই স্থানে দেবীপীঠ অর্থাৎ সতীপীঠ বর্গভীমা নামেই কিন্তু খ্যাত হয়ে রয়েছে। স্বর্ণালী দেবী, একদমই ধন্যবাদ তোমায়, আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন বর্গভীমা মন্দির থেকে আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। আপনাদের সামনে যেই জায়গাগুলির ছবি আমরা তুলে ধরছি, একদিকে দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো ইতিমধ্যেই কিন্তু পুজোর প্রস্তুতি শুরু হয়েছে। অন্যদিকে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তারাপীঠের সেই পুজো, তারাপীঠে ইতিমধ্যেই কিন্তু মা তারাকে রাজরাজেশ্বরী বেশে সাজানো হয়েছে, সেখানে চলছে আরতি, শুরু হয়েছে পুজোর বিশেষ প্রস্তুতি। একই সঙ্গে ভক্ত সমাগমও কিন্তু ঘটেছে বিভিন্ন যে
মন্দিরগুলিতে শক্তির আরাধনায় মেতে উঠেছে রাজ্যবাসী। আজ সকাল থেকেই মন্দিরে মন্দিরে ভক্তদের ঢল। আলোর উৎসব একদিকে যেমন রয়েছে, আলোর উৎসবে মাতোয়ারা হতে চলেছে রাজ্যবাসী। ইতিমধ্যেই বহু জায়গায় সেখানে যে আলোর যে রোশনাইয়ের ছবি তা কিন্তু ধরা পড়ছে শহর থেকে একেবারে জেলা পর্যন্ত। এবং তার পাশাপাশি শক্তির আরাধনায় সাধারণ মানুষ যারা ভক্তরা তারা কিন্তু পৌঁছে গিয়েছেন বিভিন্ন মন্দিরে মন্দিরেও। দেখতে পাচ্ছেন আপনারা দু জায়গার ছবি, দক্ষিণেশ্বর এবং তারাপীঠ। দক্ষিণেশ্বর সেখানে যেমন একদিকে পুজোর প্রস্তুতি শুরু হয়েছে, গর্ভগৃহের যে ছবি দেখতে পাচ্ছেন, আরতি থেকে শুরু করে বিশেষ যে পুজো হবে তার প্রস্তুতি শুরু হয়েছে, চলছে সেই পুজো। অন্যদিকে তারাপীঠেও সেখানেও কিন্তু একই সঙ্গে পুজো শুরু হয়েছে।